আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আবার উজ্জ্বল হয়ে ফুটবে বলে এই চলে যাওয়া বিবর্ণ থেকে রঙিন হবার আহ্বান নিয়ে শুরু করছি চ্যানেল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন ফ্যান লাভলি কালার টোয়েন্টি ফোর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারা ফেরুজাইমা আয়োজনে শুরুটা করছি সাকিব খান আর বুবলির গল্পে দুই জুটিতে যেন বাধা পড়েছেন শাকিব বুবলি গেল বছরের রোজার ঈদে মুক্তি পায় তাদের দুই ছবি শুটার ও বসগিরি ঈদে অন্য ছবি ভিড়ে সাফল্য পায় সিনেমা দুটি আবারও একসাথে মুক্তি পাচ্ছে এই জুটির দুই ছবি যার একটি রংবাজ ও অন্যটি অহংকার কোরবানিদের এখনো মাস দুয়েক বাকি থাকলেও শুরু হয়ে গেছে ছবি মুক্তির প্রস্তুতি আসছে ঈদে এরই মধ্যে মুক্তির মিছিলে যোগ দিয়েছে শাহাদ হোসেন লিটন পরিচালিত অহংকার এবং স্বামী মাহমেদ রনি পরিচালিত রংবাজ দুটি ছবিতে আছেন শাকিব খান ও সিনেমা দুটির প্রযোজনা প্রতিষ্ঠানের আশা এবার ঈদেও থাকবে গেল বছরের রোজার ঈদে শাকিব গুবলির সাফল্যের ধারাবাহিকতা দর্শক চরণ দেখে আসি এই জুটির বসগিরি ছবির একটি গান ভাবছেন দুই বছর হতে চলল সানি মা হয়েছেন অথচ আপনার কানে খবরটি পৌঁছালো না না দর্শক দত্তক নিয়েছেন সানি এর আগে অনেকবার মা হওয়ার প্রস্তুতি নিলেও অভিনয় আর উপস্থাপনার কারণে সেটি আর হয়ে ওঠেনি জানা গেছে সানি লিওন ও তার স্বামী ড্যানিয়াল ওয়েবার মহারাষ্ট্রের লাতুর থেকে নিশাকে দত্তক নিয়েছেন সম্প্রতি এ খবর টুইট করে জানিয়েছেন বি টাউনের আরেক অভিনেত্রী শার্লিন চোপড়া যেখানে মা সানিকে অভিনন্দন জানান তিনি। সেই টুইটের জবাবে একটি কথা ভুলে গেলে কিন্তু চলবে না যে রূপালী পর্দায় অভিনয় শিল্পীদের বীরত্ব গাথা কেবল সেখানেই মানায় বাস্তবে নয় প্রায় শোনা যায় সিনেমার ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলো বাস্তবে রূপ দেওয়ার কথা যা করতে গিয়ে প্রাণ হারান অনেকে এবার বাহুবলি ছবি আবারও স্বাগত ফেয়ার অ্যান্ড লাভলি কালার টোয়েন্টি ফোর এ এবারে গল্পটা স্বপ্ন পূরণের মুক্তি পেল বলিউডের শক্তিশালী অভিনেতা অনুপম খেরের পাঁচশোতম ছবি দ্য বিগ সিক এই ছবিতে অভিনয় করে তিনি পূরণ করেছেন সিনেমাটির স্ক্রিপ্ট রাইটার কুইমেল নানজানির বাবার স্বপ্ন ষাটর্ধ বিদ্ধের স্বপ্ন ছিল তার চরিত্রে অভিনয় করবেন অনুপম খের আবেগী এই বিষয়টির কারণে চিত্রনাট্য না পড়েই ছবিতে অভিনয় করেন গুণী এই অভিনেতা

যেটি তার বাবাকে নিয়ে নির্মিত হচ্ছে বাবার চরিত্রটি আমাকে করতে হবে আর অবাক করা বিষয় কুমেলের বাবারও নাকি ইচ্ছে ছিল আমাকে নেয়ার আমি কুমেলকে চিন্তাম না নম্বর সংগ্রহ করে তাকে ফোন দেই তবে কুমেল বিশ্বাসী করতে পারেনি আমি ফোন দিয়েছি পরিচয় নিশ্চিত হওয়ার পর কুমেলকে বললাম তার আবেগে এই বিষয়টি আমার ভালো লেগেছে তাই স্ক্রিপ্ট না পরেই কাজ করতে চাই অনুপম खेర్দার बिकॉज ही इज কুমেল